প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। সমাজের অবহেলিত প্রতিটি মানুষকে খুঁজে খুঁজে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। আরও 33,000 গৃহহীন পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে বাড়ি ও জমির দলিল তুলে দিয়ে তিনি এই মন্তব্য করেন। সম্পদের পেছনে না ছুটে দুঃখী মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় দফায় সারা দেশে আরও 32,904 পরিবারকে বাড়ি ও জমি দেয়া হলো। গণভবন থেকে বরগুনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও ফরিদপুরের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে সুবিধাভোগীদের সাথে যুক্ত হয়ে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ছিন্নমূল ও প্রান্তিক মানুষদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছিল জাতির পিতার হাত ধরে। ষড়যন্ত্রকারীদের কারণে তা থেমে গেলেও আওয়ামী লীগ আবারও তা জোরেশোরে শুরু করেছে। প্রথম আশ্রয় প্রকল্পটা শুরু করি, সেখানে ব্যারাক হাউস নির্মাণ করে 70 পরিবারকে আমরা পুনর্বাসন করি। এবং এইভাবেই আমরা যখন শুরু করি সমগ্র বাংলাদেশে আমরা এই ভূমিহীনদের পুনর্বাসনের কাজ শুরু করি। আর দ্বিতীয়বার 2009 সরকার আসার পর আমরা আরও একটু আর্থিকভাবে যখন দেশটাকে একটু আমরা সচ্ছল করি, তখন আমাদের উদ্যোগ হয় যে সবাইকে আর একটু উন্নত মানের ঘর দেওয়া। এখন সেমি পাকা ঘর আমরা তৈরি করে দিচ্ছি। বঙ্গবন্ধু কন্যা বলেন, একসাথে কাজ করলে অসাধ্য সাধন সম্ভব। করোনা মোকাবেলার মাধ্যমে তা প্রমাণ হয়েছে। মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি তাগিদ দেন শেখ হাসিনা। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের আবার বলবো, জাতির পিতার আদর্শ নিয়েই চলবেন, এই দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন। এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় পাওয়া, যে একটা মানুষকে যদি একটু আশ্রয় দেওয়া যায় আর তার মুখে একটু হাসি ফোটানো যায়, এর থেকে বড় পাওয়া একজন রাজনীতিবিদের জীবনে আর কি হতে পারে? এটাই তো সব থেকে বড় লক্ষ্য হওয়া উচিত। দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।